হ্যালো এভরিওয়ান, লাস্ট ব্লগে আপনারা দেখেছেন আমি পুলিশ প্লাজাতে এসেছি ঈদ শপিং করতে, তার সাথে আরও কিছু কাজ নিয়ে। এখন চলে যাচ্ছি আমি সানভিস বাই তনেতে। তনে আপ অনেক দিন যাবৎ আমাদেরকে বলছিল আসার জন্য, তো আজকে ফাইনালি আমরা চলে এসেছি। আপনাদেরকেও দেখাবো ওদের কিছু সুন্দর সুন্দর কালেকশনস। বাই দ্য ওয়ে, আপুর হাজব্যান্ড কিন্তু এখন অনেক বেশি অসুস্থ, সবাই ওনার জন্য দোয়া করবেন। আর এই ভিডিওটা ছিল উনি অসুস্থ হওয়ার একদিন আগের ভিডিও। আমি জানি অনেকেই কমেন্ট করে জিজ্ঞেস করবেন, তাই আমি আগেই বলে দিলাম। প্রথমে এসে আমি কিছু ওয়ান পিস দেখছিলাম ওদের দোকানে, কিন্তু খুবই রিজনেবল প্রাইসে সব কিছু পাওয়া যায়। এই ধরনের কামিজগুলো কিন্তু এখন অনেক বেশি চলছে, ইনফ্যাক্ট এগুলো সবসময় ট্রেন্ডে থাকে, যেই কোনো জায়গায় যেই কোনোভাবে যেই কোনো কিছুর সাথেই মানিয়ে যায়। এখন আমি দেখছি হচ্ছে ফরএভার তনির কিছু কালেকশনস। ফরএভার তনি হচ্ছে সানভিস বাই তনিরই আরেকটা সিস্টার কর্নার বলতে পারেন। পুলিশ প্লাজাতে সানভিস বাই তনির যে শোরুমটা আছে সেটার পাশে ফরএভার তনির শোরুম। এখানে হচ্ছে সব ধরনের ওয়েস্টার্ন কালেকশনস আর স্টাইলিশ ফ্যান্সি ফ্যান্সি ব্যাগ পাওয়া যায়। এই যে ব্ল্যাক কালার ড্রেসটা আমার কাছে খুবই ভালো লেগেছে, যারা ওয়েস্টার্ন পরেন তাদের জন্য খুবই ভালো একটা অপশন হতে পারে। এগুলো কিন্তু একদম ডিরেক্ট থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা। তারপর আমি কিছু ব্যাগ দেখছিলাম, ব্যাগগুলো কিন্তু খুবই সুন্দর আর প্রচুর কালারফুল কালারফুল ব্যাগ এখানে ছিল, ছোট বড় বিভিন্ন সাইজের ব্যাগ আছে। ওই যে বললাম না খুবই ফ্যান্সি ফ্যান্সি কালেকশন ওদের, আসলেই ফ্যান্সি, খুবই স্টাইলিশ লাগবে এই ধরনের ব্যাগগুলো ক্যারি করলে। ভিডিওটা কিছুদিন আগের হওয়াতে আমি না প্রাইসগুলো ভুলে গিয়েছি, তাই প্রাইসগুলো বলতে পারছি না, তবে আপনারা সানভিস বাই তনির পেজে গেলে কিন্তু প্রাইসগুলো জানতে পারবেন। আর ওদের এই শোরুমটা হচ্ছে গুলশান এক পুলিশ প্লাজা লেভেল টুতে, এছাড়াও আরও বিভিন্ন জায়গায় ওদের শোরুম আছে। অ্যাড্রেসগুলো আপনারা পেজে গেলে ডিটেলসে দেখতে পারবেন। যাদের পক্ষে পসিবল তারা অবশ্যই সামনাসামনি এসে দেখে তারপর পারচেস করবেন। ঈদ উপলক্ষে কী যে রাশ ছিল সেদিন, আর প্রচুর প্রচুর কালেকশন আপনি দেখে শেষ করতে পারবেন না। আর তনি আপুর এত রাশের মধ্যেও আমাদেরকে অনেক সময় দিয়েছে, আমাদের সাথে অনেক গল্প করেছে, সাথে মালা আপু ছিল, মালা খন্দকার আপু। আর ইমরান হচ্ছে তনি আপুর ইন্টারভিউ নিচ্ছিল, মালা আপুর সাথে আমি একটু গল্প করছিলাম। সুন্দরীর পাশে দাঁড়ায় আসছি, ওনার হাজব্যান্ডকে বলতেছিলাম যে এই এত সুন্দর মেয়েটাকে কোথেকে ধরে বিয়ে করতে। সো নওশিন আনিকা আপুর পেজে সবাই একটা করে মানে লাইক দিবেন বা ফলো দিয়ে অ্যাক্টিভ থাকবেন, এবং উনি খুব সুন্দর সুন্দর ভিডিও তৈরি করছে, এবং একটা মেয়ে কাজ করছে এটা দেখতেই ভালো লাগে, সাপোর্ট। তনি আপু আমাকে এত আদর করে, সেই প্রথমবার যখন দেখা হয়েছে তখন থেকেই, আর প্রচণ্ড মিশুক একটা মানুষ। এদিকে হচ্ছে তনি আপু জোর করে আমাকে একটা ড্রেস গিফট করলো, আমাকে বলছিল পছন্দ করতে, আমি নিতে চাচ্ছিলাম না, তারপরও মালা আপু আর তনি আপু মিলে আমাকে এই সুন্দর ড্রেসটা পছন্দ করে দিল। ড্রেসটা আসলেই খুবই সুন্দর ছিল, একটা ফোর পিস ছিল। এই তো আজকের ভিডিওটা এইটুকুই, আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান।